বাংলাদেশ সংকট ভারতকে বিশ্বে গর্বিত করবে। ছ মাসে 60,000 কোটি টাকা হারিয়েছে। বলা হয় একজনের লড়াইয়েও অন্যজন সুবিধা পায়। বাংলাদেশেও তেমন কিছু ঘটেছে। বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। শেখ হাসিনা দেশত্যাগ ও অভ্যুত্থানের পর বাংলাদেশের অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের সংকট ভারতের জন্য লাভজনক প্রমাণিত হচ্ছে। একই সঙ্গে এখন ভারতও বিশ্বে প্রাধান্য পাবে। আসুন জেনে নিন কিভাবে। আসলে বাংলাদেশের বস্ত্র শিল্প ছিল বিশ্বের অন্যতম বৃহৎ শিল্প। এখানকার তৈরি কাপড় ভারত সহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হতো। কিন্তু এখন এই প্রদীপের কারণে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারত লাভবান হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ সংকটের পর ভারতীয় বস্ত্র শিল্পে গতি এসেছে এবং 6 মাসে 60,000 কোটি টাকা যোগ হয়েছে। বাংলাদেশে ক্রমবর্ধমান সংকটের কারণে সারা বিশ্বের কাপড়ের ক্রেতারা ভারতের দিকে ঝুঁকছে, যার কারণে ভারতের আমদানি বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও চলতি অর্থবছর 2024-25 সালের এপ্রিল সেপ্টেম্বর মাসে দেশের বস্ত্র রপ্তানি 8.5% বেড়ে 7.5 বিলিয়ন অর্থাৎ 60,000 কোটি টাকা হয়েছে। তথ্য অনুযায়ী সেপ্টেম্বরেও তৈরি পোশাক রপ্তানি 17.3% বেড়ে দাঁড়িয়েছে 1.11 বিলিয়ন ডলারে। ব্যবসা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলাদেশের টেক্সটাইল ব্যবসা সারা বিশ্বে ছড়িয়ে থাকলেও সংকটের মধ্যেও টেক্সটাইল ব্যবসা থেকে ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে। আমরা যদি অতীতের পরিসংখ্যান দেখি, বাংলাদেশ থেকে প্রতি মাসে 3.5 থেকে 3.8 বিলিয়ন ডলারের কাপড় রপ্তানি হতো। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হতো। ভারত লাভবান হবে। বাংলাদেশ সংকটে ভারত সরাসরি লাভবান হচ্ছে। আমরা যদি গত 6 মাসের কথা বলি, ভারত টেক্সটাইল শিল্প থেকে অনেক লাভবান হয়েছে। বাংলাদেশে ক্রমবর্ধমান সংকটের কারণে সারা বিশ্বের ব্যবসায়ীরা ভারতে তাদের অর্ডার বাড়াচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে ভারতের সুবিধা নিতে পারে এবং রপ্তানি ক্ষমতাও বাড়াতে পারে। একই সময়ে যেসব ভারতীয় বাংলাদেশে উৎপাদন ইউনিট রয়েছে, তারাও তাদের ব্যবসা ভারতে স্থানান্তর করতে পারে। এতে শুধু ভারতের আয় বাড়বে না, দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। একই সঙ্গে এখন ভারতও বিশ্বে প্রাধান্য পাবে। আসুন জেনে নিন কিভাবে। আসলে বাংলাদেশের বস্ত্র শিল্প ছিল বিশ্বের অন্যতম